সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত রোগমুক্ত মেরুদণ্ড সুস্থ জীবন দেখবার জন্য। দর্শক, কোমরে ব্যথা বা ব্যাক পেইন হয়নি এরকম মানুষ বোধহয় খুব একটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই সমস্যাটা এত কমন হলেও সমাধান কি খুব বেশি জটিল? এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এবং এই কারণে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় লাম্বার ডিস্ক প্রোল্যাপস। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই বিষয়ে কথা বলার জন্য। আমাদের মাঝে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অর্থোপেডিক এবং স্পাইন বিষয়ক সাবজেক্টের পায়োনিয়ার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, যিনি সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত ছিলেন দীর্ঘদিন, যার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য স্পাইন এবং অর্থোপেডিক সার্জন। এছাড়া এখন বর্তমানে তিনি কাজ করছেন চিফ কনসালটেন্ট স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সার্জন হিসেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাম্বার ডিস্ক প্রোল্যাপ সম্পর্কিত অবশ্যই আমাদের অতিথি মূল্যবান পরামর্শ দিয়ে থাকবেন। আপনার ফোনের অপেক্ষায় থাকবো আর এর ফাঁকে শুরু করছে আমাদের আলাপচারিতা। স্যার, কোমরে ব্যথার কথা বলছিলাম এবং লাম্বার ডিস্ক প্রোল্যাপস এই শব্দটা আসলে খুব বেশি কমন এই যুগে আমরা শুনতে পাচ্ছি। এই যে কোমরে ব্যথা হয় লাম্বার ডিস্ক প্রোল্যাপসের জন্য, তার আগে আসলে বুঝতে চাই জিনিসটা কি, প্রোল্যাপস কি এবং কখন বলেন আপনারা? আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আসলে ডিস্ক হলো আমাদের শরীরে এমন একটা জিনিস যে মেরুদণ্ড তো অনেক হাড় একটার পর একটা, যেটা বাংলাতে আমরা কোষারিকা বলি, পরপর সাজানো থাকে এবং প্রত্যেকটা হাড়গুলো জোড়া থাকে। যে জিনিসটা ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক আমরা বলি, এটা অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো আমাদের শরীরে ওজনটাকে ওঠানামা এটাকে একটা স্টেবল কন্ডিশনে রাখে। এবং এটা ধরেন চতুর্দিকে আমরা বলি অ্যানুলাস ফাইব্রোসাস, অনেকগুলো পর্দার মতো লেয়ার দ্বারা বেষ্টিত। মাঝখানে যেটা থাকে, যেটা নিউক্লিয়াস পালপোসাস, এটা একটা অনেকটা স্প্রিংয়ের মতো কাজ করে আমাদের। আমরা যখন হাঁটি, ওজন নেই, বাঁকা হই, সামনে ঝুঁকি, বেন্ড করি, এটাতে ওঠানামা করে আমাদের। গাড়িতে যেমন কমফোর্টের জন্য ওঠানামা করে শক অ্যাবজর্বার, আমাদের শরীরেও ঠিক তাই, ফ্রিকশন হইতে বন্ধ করে। এখন যেটা লাম্বার ডিস্ক, লাম্বার হলো আমাদের শরীরে যেটা কোমর মেরুদণ্ড। যদি আমরা এই মডেলটা চিন্তা করি, চারটা ভাগ, একদম ঘাড়ের দিকে সার্ভাইকাল, দেন আমরা যদি পিঠ চিন্তা করি সেটা হলো থোরাসিক, মেইনলি যেটা কোমর সেটা হলো আপনার লাম্বার, নিচের দিকে থাকে হলো স্যাক্রাল। আমাদের এই লাম্বার পোর্শন যেটা কোমর এবং ঘাড়, এই দুইটা আমরা লর্ডের মতো থাকবো, লর্ডোসিস। এবং এই লর্ডোটিক কার্ভেচার মেনটেন করার পিছনে বোনস যেগুলো আছে হাড়ের, এই এর স্ট্রাকচার প্লাস এই ডিস্ক। আমি যদি এই মডেলটা ছোটোভাবে দেখি, দুইটা হাড়ের মাঝখানে যেটা ইয়েলো কালার, এটা হলো আপনার ডিস্ক, স্প্রিং এর মতো কাজ করে। সাধারণত পিছনের দিকে পার্শ্বে বাম বা ডান দিকে এই ডিস্কগুলো বের হয়ে যায়। আচ্ছা, আমরা প্রতিনিয়ত কাজ করছি, কিন্তু যখন হঠাৎ করে একটা কাজ, আমি সবসময় করি না যে হঠাৎ করে আমি একটা ওজনের জিনিস নিলাম, সামনে ঝুঁকে একটা কাজ করলাম, এই ধরনের কাজ করতে গেলে সাধারণত বেশি স্ট্রেস পড়লে এই যে লেয়ারগুলো যেটা প্রোটেকশন দিয়ে রাখে যে ডিস্কগুলোকে, এটার আপনার ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে তখন প্রাথমিক পর্যায়ে যদি আর্লি স্টেজে থাকে, অল্প পরিমাণ ড্যামেজ হয়, ব্যথা শুধু কোমরে থাকবে। যদি এটা অনেক বেশি আপনার একদম ছিদ্র হয়ে ছিঁড়ে গিয়ে প্রত্যেকটা লেয়ার একদম আউটসাইড চলে আসে এবং এসে যদি পায়ে, আমরা বলি নার্ভ, যেমন বাম ডান নার্ভের মধ্যে টাচ করে, তখন পায়ের দিকে যায়। সো প্রথম অবস্থায় যেটাকে আমরা বলি আমাদের মেডিকেল ভাষায় লাম্বাগো, যখন এটা পায়ের মধ্যে মানে নার্ভে টাচ করে পায়ের পিছন দিক দিয়ে যাবে, সায়াটিকা। সো লাম্বাগো সায়াটিকা। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা ইয়াং অ্যাডাল্ট তাদেরই বেশি হয়, প্রাপ্তবয়স্ক লোকদের বেশি হয়। যে কাজ করে না, হঠাৎ করে এরকম কাজ করতে গেল, একই পজিশনে লম্বা টাইম বসে থাকলো, তাদের হয়। যেমন দেখা যাবে যাদের ওভার ওয়েট, ওজনটা একটু বেশি, তাদের এই চান্সটা অনেক বেশি যে তাদের এই ডিস্ক প্রোল্যাপস হওয়ার জন্য। আবার যেমন প্রফেশনাল বাই প্রফেশন, যেমন যারা ব্যাংকে চাকরি করে লম্বা টাইম, অফিসে লম্বা টাইম কাজ করতেছে, এই ধরনের একই পজিশনে সবসময় থাকবে, তাহলে কিন্তু তাদের যে প্রোটেকটিভ যে ক্ষমতাগুলো, মাসেলগুলো দুর্বল হয়ে যায়। তখন দেখা যায় যে অল্প একটু আগে, ধরুন আপনি বাথরুমে গোসল করতে যাচ্ছেন, আপনি কেউ যদি ওই ছোটো একটা মগের মধ্যে পানি নিতে যায় বা নোয়া এসে একটা কাপড়টা চেঞ্জ করতে গেল, তখনই কিন্তু তার কোমরে ব্যথা শুরু হয়ে যেতে পারে। সো স্টার্টিংটা ঠিক এভাবেই হয়। স্যার, এই যে ব্যথাটা শুরু হয়, এই ব্যথাটা কি হঠাৎ করেই হয় নাকি বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে এসে নাকি কাজ করার সময়? এটা হলো
হিস্ট্রি যদি আমরা নিই যে ধরেন অনেক কারণেই তো কোমরে ব্যথা হতে পারে, তাই যদি আমরা ডিস্ক প্রলাপস ধরি তাহলে এরকম একটা হিস্ট্রি থাকবে যে হঠাৎ করে একটা ওজনে কিছু নিতে যাচ্ছে, হঠাৎ করে সে বাঁকা হয়ে কিছু করতে যাচ্ছে, হঠাৎ করে সে দেখা যাবে যে এই সামান্য নোয়াইছে এবং অনেক সময় একটা হাসি কাশি দিলেও আপনার এরকম হয়ে যেতে পারে। কারণ আনাকাস্টম বা অলনের সাইডে যদি বেশি স্ট্রেস পড়ে একটা লিমিট পর্যন্ত এটা কাজ করতে পারবে, তার চেয়ে বেশি গেলেই সে তার এই লেয়ারগুলো ড্যামেজ হয়ে যাবে, প্রোটেকশন দিতে পারে না, তখন এরকমভাবে ডিস্কগুলো প্রলাপস। এবং এটা স্টেজ আছে নর্মাল দেন একটু ধরেন প্রোট্রুডেড ডিস্ক বলি আমরা, লাস্টে যেমন একদম সিকোস্টেটেড ডিস্ক হয়ে গিয়ে একদম ফ্রি হয়ে গিয়ে আপনার দিয়ে একদম মানে নার্ভের মধ্যে চাপ দেবে, অথবা ধরেন আমরা তো জানি স্পাইনাল কর্ডটা সিএসএফ এর মধ্যে ফ্লোটিং থাকে, একদম সিএসএফ এর মধ্যে ফ্লোটিং করতে পারে। জি স্যার, আমাদের সাথে দর্শক আছে, একটি ফোন নিয়ে নিচ্ছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন কি জানতে চাচ্ছেন আপনি? আমার প্রবলেম হচ্ছে আমার গোড়ালিতে, দুই বছর আমার আমার বেবি আছে একজন, ওর বয়স হচ্ছে 3.5 বছর। তো বেবি হওয়ার পরে 1.5 বছর বয়স যখন হলো তারপর থেকে আমার গোড়ালিতে প্রচন্ড ব্যথা, দুই পাশের দুই গোড়ালিতে, দুই পায়ের। দর্শক আপনার বয়স কত? আমি মানে কোনো ইয়েতেও রিমুভ করতে পারছি না এটা। জি দর্শক আপনার বয়স কত? কারণটা কি? জি আপনার বয়স কত? বয়স কত? আমার বয়স হচ্ছে 33 বছর। আচ্ছা, কোমরে কি কোনো ব্যথা আছে যেটা গোড়ালিতে যায় না, শুধু গোড়ালিতেই ব্যথা? হ্যাঁ, কোমরে মানে কি রাতে শুলে আমি একটা ব্যথা ফিল করি। জি ডান পাশে। জি এখন এটা থেকে গোড়ালিতে আছে কিনা এটা আমি বলতে পারবো না। আমার কোমরে হচ্ছে আপনার কিডনিরও একটু প্রবলেম আছে। জি জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি এই প্রশ্নটির উত্তর জানার জন্য। 33, দুইটা কারণ হতে পারে, যেমন একটা কিডনিতে তো একটা প্রবলেম থাকলে ব্যথা হতে পারে, কিন্তু আমাদের কিন্তু অনেকের ধারণা আছে যে কোমর ব্যথা হলেই কিডনির কোনো সমস্যা কিনে, সে একটা ব্যাপার। আর ওনার যেহেতু দুটো বেবি আছে বললেন, এই বেবি থাকাকালীন অবস্থায় কিন্তু ওয়ান অফ দ্য কজ যে আপনার কিন্তু কোমরের ব্যথা শুরু হয়, কারণ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার পেরিনিয়াম এবং এই ইন অ্যান্ড অ্যারাউন্ড ডিস্ক এই সারাউন্ডিং এরিয়াগুলোকে রিল্যাক্স রাখার জন্য রিল্যাক্সিন নামে একটা হরমোন রিলিজ হয়, তখন কিন্তু এই যে প্রোটেকশন দেওয়া যে রাখে ডিস্কগুলোকে এগুলো কিন্তু অনেক সফট হয়ে যায় তখন। এবং থার্ড ট্রাইমেস্টারে যখন পেটে বাচ্চা আসলে পরে 8-9 মাসে অনেক ওয়েট গেইন করে তখন যে স্টেজ, এই স্টেজে কিন্তু বহু মহিলাদের দেখা যাবে যে তাদের এই ব্যথার ইনিশিয়েশন শুরুটা হবে হলো প্রেগনেন্সির লাস্ট স্টেজে, পরবর্তী সময় তো আস্তে আস্তে আবার বাড়ে, নোয়ায় কাজ করা, ঘরে কাজ করা, এই যে কাজ করতে গেলে তখন বাড়তে থাকে। ওনার যেটা গোড়ালির ব্যথার কথা বলছেন, দুইটা কারণ হতে পারে, একটা আমরা বলি যে হিলে পেন, প্লান্টার ফাসাইটিস, আর একটা হচ্ছে ক্যালকিনিয়াল স্পার, মানে আমরা যে ওয়েটটা দিই ওখানে পায়ের যে হাড়ের মধ্যে একটা হাড় আছে ক্যালকিনিয়াল, এই ক্যালকিনিয়াসের নিচে অনেক সময় একটা প্রোট্রুডেড হাড় এরকম গ্রো করে, গ্রো করলে দেখা যায় প্রত্যেকটা যখন ওজন দিবে শক্ত জিনিসে একটু পা পড়লে পাড়ে একটু দিক সাথে পড়লে সাংঘাতিক ব্যথা হবে। আর একটা হলো প্লান্টার ফাসাইটিস, প্লান্টার ফাসাইটিস হলো আমাদের পাগুলো তো একদম স্ট্রেট না, ফ্ল্যাট না, একটু যে একটু আমরা বলি হ্যাঁ ক্যাভাস ফর্মেশন, একটু কার্ভ, এটা মেনটেন করার জন্য নিচের দিকে একটা পর্দার মতো থাকে যেটা আমরা প্লান্টার ফাসা বলি, ওর মধ্যে নন ইনফেক্টিভ ইনফ্ল্যামেশন অনেক সময় হয়, সে কারণের জন্য হতে পারে। আপনার জন্য যেটা থাকবে, আপনি পায়ে হালকা গরম পানি শেক নেবেন, আপনি বেশি ব্যথা হলে একটু ব্যথার ওষুধ খাবেন এবং প্রয়োজনে কোনো অর্থোপেডিক সার্জনের সাথে দেখা করেন, একটা এক্সরে করলেই আমরা সাধারণত বুঝতে পারি ক্যালকেনিয়াল স্পার আছে কি না, এবং গরম শেক ওষুধ খেলে এগুলো সাধারণত ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা হিলে অনেক বেশি ব্যথা করে আমরা হিল কুশন নামে একটা সাপোর্ট আমরা দিই, অন্য কোনো সার্জারি টার্জারি ইউজে লাগে না, রিয়ালি আমরা অনেক সময় ইনজেকশন দিই, স্টেরয়েড ইনজেকশন ভালো কাজ করে। জি ইনশাল্লাহ উনি সমাধান পেয়ে যাবে। আমাদের সাথে আরও একজন দর্শক আছে, তার ফোনটিও নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আপনার দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তা খুব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলুন। ম্যাডাম আমি পঞ্চগড় থেকে বলতেছি, আমি একটা স্টুডেন্ট, সুমন নাম, 25 বছর বয়স। জি অনেক ধন্যবাদ, বলুন আপনি কি জানতে চান। ম্যাডাম আমার মেরুদণ্ডে ডান ফোটে ব্যথা এবং কি মাঝে মাঝে মাঝখানটা পর্যন্ত ব্যথা করে, আমি 2 বছর থেকে হোমিওপ্যাথি গ্যালোপ্যাথিক ওষুধ পাতি খাচ্ছি, কোনো ওষুধের ফলাফল পাচ্ছি না। আচ্ছা, ব্যথাটা কি কোমরেই থাকে না পায়ের দিকে ছড়ায়?
ম্যাডাম এই যে পায়ের যে কোষগুলো টিস্যুগুলো এগুলো একটু মানে মনে হয় যেন শুকনো শুকনো এরকম মনে হয় ব্যথা করে, আর কোমরের যে মাঝখানের ব্যথাটা এটা অল অল টাইম থাকে। জি স্যার কোনো প্রশ্ন করবেন ওনাকে? না আপনি কি কখনো বাঁকা হয়ে গেছে? ম্যাডাম এমনিতেই বলতেছে এই যে শরীরে বডি এক্সরে করছিলেন তো মেরুদণ্ডটা, অনেক ধন্যবাদ আপনাকে, আমি স্যারের কাছ থেকে আমরা জানাচ্ছি আপনাকে। ওনার দুই তিনটা কারণ হইতে পারে, সবসময় কোমরের ব্যথা যে ডিস্কের জন্য হয় তা না, অনেক সময় একটা মেকানিক্যাল, যেমন ওই যে আমরা বললাম পজিশনের জন্য একই অবস্থায় থাকতে পারে, এই জয়েন্টগুলোকে ডিস্টেবল করে রাখার জন্য যে সমস্ত লিগামেন্টস ক্যাপসুল মাসেলগুলো আছে এইগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, এবং দেখা যায় যে একই অবস্থায় বসে আছে মাসেলগুলো ফ্যাটিগেবিলিটি আমরা বলি, যে যতটা স্ট্রং থাকবে ওই রকম নাই, তখন ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন, আমাদের এই যে কার্ভেচারগুলো মেনটেন করার জন্য এক এক ডিরেকশনে মাসেলগুলো কাজ করে, এই মাসেল যদি কোনো গ্রুপ দুর্বল হয়ে যায় তাহলে একদিকে দুর্বল হলে আরেকদিকে স্ট্রং থাকে, তখন কিন্তু এরকম তার একটু ডিসকমফোর্ট পেইন হতে পারে। উনি অনলি 24-25 ইয়ার্স, ডিস্কও একটা হইতে পারে। আমি আপনাকে বলবো যেটা যে আপনি একজন অর্থোপেডিক সার্জনের মতামত নিতে পারেন, এছাড়া অনলাইনেও আপনি দেখতে পারবেন ইউটিউবে যে আপনার মেরুদণ্ডের কোমরের মাসেলগুলো স্ট্রং রাখার জন্য কতগুলো ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো আপনি করবেন, সামনে চোখে বেশি কাজ করবেন না, ভারী কোনো জিনিস তুলবেন না, অনেক সময় আমরা অল্প সময়ের জন্য একটা সাপোর্ট লাম্বোসেক্রাল কর্সেট, আজকাল এইগুলো ফার্মেসিতেও পাওয়া যায়, লাম্বোসেক্রাল কর্সেট হিসাবে পাওয়া যায়, এগুলো আপনি একটু ব্যবহার করতে পারেন, এবং ব্যায়ামগুলো করলে সাধারণত দেখা যায় এগুলো ভালো থাকে, ভালো থাকে। ডিস্ক প্রোল্যাপস মানে যে তার আমার কোমরে ব্যথা মানে সবসময় ডিস্ক প্রোল্যাপস বা সার্জারি লাগবে এমন না। জি স্যার আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক অবস্থায় বেশ কিছু চিকিৎসা এবং ব্যায়াম করলে উনি ভালো থাকতে পারবেন, তো যাদের একটু অনেক দিন ধরে অবহেলিত আছে বা চিকিৎসা ঠিক মতো নেয়নি কিংবা অনেক বেশি গ্রেডে পরিণত হয়েছে যেটা আপনি বলছিলেন যে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আসলে আপনারা কীভাবে আইডেন্টিফাই করেন এবং কীভাবে চিকিৎসা দিয়ে থাকেন? আপনাকে ধন্যবাদ। দুটো জিনিস, আমাদের ডিস্ক প্রোল্যাপস কিন্তু অ্যাবাউট 90-95% প্রায়, অনেক সময় 90% কিন্তু কোনো অপারেশন লাগে না। আচ্ছা আচ্ছা। যদি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস এবং আমরা কনফার্ম করি এক্স রে এমআরআই দিয়ে আমরা ফাইনালি আমরা কনফার্ম করি যে তার সার্জারি লাগবে কিনা, সার্জারির স্কোপ কিন্তু খুব কম, এবং যখন আমরা সার্জারি করি একটা রোগীর অনেক ব্যথা কোনোভাবেই কোনো কিছুতে ব্যায়াম থেরাপি নিয়ম কানুন ওয়েট রিডাকশন সব করলো ভালো হচ্ছে না, আমরা কিন্তু তখন সার্জারির কথা বলি। প্লাস যদি দেখা যায় শুরুর থেকেই তার নিউরোলজিক্যাল ডেফিসিট, কোনো একটা আঙুল বা কোনো একটা পা তার অনুভূতি কমে যাচ্ছে, তার শক্তি কমে যাচ্ছে, সাথে যদি দেখা যায় প্রস্রাব পায় না, কন্ট্রোল হারিয়ে ফেলতেছে, আমরা যেটাকে কোয়াড্রাকিউনা সিনড্রোম এবং অনেক সময় প্যারালাইসিস হবে বা হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু স্ট্রং ইন্ডিকেশন সার্জারি সার্জারি করে। এবং এই সার্জারির মজার জিনিস হলো একসময় তো আমরা সার্জারি করতাম না, মানুষের মধ্যে খুব ভয় ভীতি ছিল, এখন কিন্তু অনেক সেফ, আমরা সার্জারি করবার রোগী 2-3 দিন পরে রোগী চলে যায়, অনেক সময় একদিন পরেও আমরা রোগী ছেড়ে দিই। জি স্যার যদি সার্জারি করতেই হয় সেই ক্ষেত্রে একটু বাংলাদেশে এই সার্জারিগুলো কি খুব অ্যাভেলেবল ভাবে হচ্ছে এবং আধুনিক কোনো ব্যবস্থা আছে কিনা? আমি বলি আমাদের ধরেন একসময় তো আমরা অনেক কেটে সার্জারি করতাম, এখন তো আমরা অত কাটাকাটি করি, খুব মিনিমাম ছোট্ট ইনসিশন দিয়ে আমরা করি, অনেক সময় আমরা এন্ডোস্কোপিক্যালি করি, এবং আমাদের যেমন আমার সেন্টারে স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে আমরা যেটা করি আমাদের সিএম আছে একটা মেশিন, যেটা হলো অপারেশন থিয়েটারের মধ্যে আমি এক্সাক্ট লোকেশন আমরা দেখতে পারবো, আমি এক্সাক্ট লোকেশনটা আমরা টের পাই ধরতে পারি, ওই জায়গায় ছোট্ট করে আমরা ইনসিশন দিয়ে ছোট্ট করে কেটে জাস্ট 1 ইঞ্চিরকম এবং পরে যখন শুকিয়ে যায় 1/2 ইঞ্চির মতো এবং দাগ খুঁজে পাওয়া যায় না, এরকম একটা ইনসিশন দিয়ে আমরা ভিতরে ঢুকে এবং আমরা চেক করতে পারি আবার ওই অপারেশন থিয়েটার মধ্যে মনিটর দিয়ে সিএম দিয়ে, মানে অনেকটাই হলো অপারেশনের মনিটর মধ্যে। জি অপারেশনের পর কি একেবারে সুস্থ জীবন যাপন করতে পারে ওনারা? এটা যদি এটা অনেকটা মন যে সার্জারিটা পিএলআইডি খুব মানে ভালো জাতের আম খুব মিষ্টি সময় মতো খেলে যদি এটা ঠিক মতো সময় করা যায় খুবই ভালো রেজাল্ট, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে তার ইন্ডিকেশন নাই, মানে তার অপারেশন করার মতো অবস্থা হয় নাই কিন্তু অপারেশন করে ফেলছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ওই রোগীগুলোই খুব ডিমোরালাইজড হয়ে যায়, সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায়, সেজন্য আমরা বলি যে ডিস্ক সার্জারি শুধু আমাদের দেশে না সারা বিশ্বে
এটা একটা মানে ইস্যু যে আমরা কখন সার্জারি করব এবং সঠিকভাবে সার্জারি না করলে এই যে একটা মানুষের মধ্যে ভয় থাকে এখন কিন্তু এটা অনেকটাই আমাদের দেশেও লোকজন দেন ইউটিউব আপনাদের মতো যারা মিডিয়াতে কাজ করেন এই যে মানে মিডিয়া প্রিন্টিং অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া মানুষকে কিন্তু সজাগ হওয়া এবং জানার যে মানে সুযোগটা করে দিচ্ছেন তাতে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে দুটো জিনিস আমি জানতে চাই বেশি করে, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে অপারেশনের যদি অপারেশন না করা হয় সময় মতো সেই ক্ষেত্রে তার কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? একটা হতে পারে যেমন অনেক সময় দেখা যায় প্রস্রাব পায়খানাটা কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে, একটা পা বা একটা আঙ্গুল অনেক সময় দেখা যায় যে তার অনুভূতি হারায় ফেলে, শক্তি কমে যায়, এবং সবচেয়ে বেশি ড্যান্সারদের লাইফটা খুব ডিসেবল হয়ে যায় এবং প্যারালাইসিস সহজে হয় না। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই যে আমার হয়তো প্যারালাইসিস হবে, কিন্তু কর্ডাইকোনাস সিন্ড্রোম যদি যেটাকে আমরা বলি হিউজ ডিস্ক বের হয়ে না, তখন কিন্তু অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেলে এবং মানে দেখা যায় যে একটা পা বা একটা অংশ অনেক সময় ধরেন দেখা যায় যে তার অবশ হয়ে গেল এবং এটা পার্মানেন্ট এবং শক্তি হারিয়ে ফেললো একদম জিরো ডিগ্রি প্যারালাইসিস, ওইটা হলো সবচেয়ে বেশি ড্যাঞ্জারাস। আর এত সিভিয়ার ব্যথা থাকে, ব্যথার জন্য মানে নর্মাল লাইফ লিড করা সম্ভব হয় না। স্যার আরেকটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একজন মানুষ কিভাবে তার মেরুদণ্ডকে সুস্থ রাখবে ছোট করে, এটা খুবই আমাদের দরকার যে আমাদের মেরুদণ্ডকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত যেমন একটা রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন। আমরা যখন বসবো আমরা সবসময় একটা লর্ডের মতো বসবো, মানে একদম শরীরটা ছেড়ে দিয়ে সামনের দিকে বাঁক হয়ে আমরা বসবো না, আমরা যে কাজ করি না অল অনেসারি অনেক শক্তি দিয়ে ওই জিনিস করা বাঁকা হইয়া নোয়া কাজ আমরা এটা করবো না। আমরা যে লং টাইম যারা চেয়ারে বসে কাজ করি তাদের সাপোর্টের জন্য যেমন আমরা খুব মানে উঁচু রিভলভিং চেয়ার এলে আমরা অ্যাডভোকেট করি না, আমরা লো হাইটের চেয়ার পিছনে আপনার একটা সাপোর্ট এটা আমরা বলি যেটা ব্যবহার করার জন্য। আর লম্বা টাইম বসে না থেকে দেন, আপনি 5 ঘন্টা বসে থাকতে হবে, 1 ঘন্টা পরে আপনি 2 মিনিটের জন্য একটু বিরতি নিলেন, 2 ঘন্টা পরে যারা ব্যাংকে কাজ করতেছে কিছু সময় টাকা লেনদেন করতেছেন সে আপনি ধরেন 1 মিনিটের জন্য আপনি দাঁড়াই দাঁড়িয়ে একটু কাজ করেন, পজিশনটা চেঞ্জ করেন, একই পজিশনে না থাকা। যারা যেমন ড্রাইভ করেন লম্বা টাইম ড্রাইভ করেন তাদেরও একই যে আপনার পিছনে একটা কুশন দিয়ে আপনার সাপোর্ট দেওয়া। আর হলো যে কোমরের জন্য কতগুলো পার্টিকুলার ব্যায়াম আছে 2-3টা এক্সারসাইজ, এগুলো যারা রেগুলার করতে পারবেন তাদের কিন্তু মেরুদণ্ড ভালো থাকবে। আর হলো আমরা যেটা বলি ওয়েট, শরীরে যদি ওজন বেশি থাকে এটা বিশাল একটা ফ্যাক্টর, এই ওজনটাকে কোনোভাবেই তার লিমিটের চেয়ে বেশি দেওয়া যাবে না। অনেক পোর্টুডেড যারা পেটটা মোটা থাকবে তাদের কিন্তু চান্স যে আপনার অনেক বেশি, সেজন্য মেরুদণ্ডকে সুস্থ রাখার জন্য পরিমিত ব্যায়াম প্রত্যেক দিনে প্রত্যেকটা মানুষের করা উচিত, শুধু এই ডিস্ক প্রোলাপসের জন্য না অন্যান্য কারণে। যেমন আমাদের খুব একটা ড্যাঞ্জারাস রোগ হলো অস্টিওপোরোসিস, ক্ষয় রোগ, ক্ষয় রোগের জন্য তো আপনার এক্সারসাইজ ম্যান্ডেটরি প্লাস হয়েছিল আপনার বাইরে যেমন সূর্যের আলো আমাদের খুব প্রয়োজন, রেগুলার এক্সারসাইজ সাথে হইলে অন্তত সপ্তাহে 2-3 দিন আমরা করার রোদ আমাদের শরীরে থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ স্যার এত চমৎকার ভাবে আমাদেরকে পরামর্শগুলো দেওয়ার জন্য, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলার যারা আজকে দর্শকরা দেখছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের এটিএন বাংলার আজকের অনুষ্ঠান, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত রোগমুক্ত মেরুদণ্ড সুস্থ জীবন। আগামী সপ্তাহে এই সময় আবারও চলে আসবো, অবশ্যই সাথেই থাকবেন, আমাদের সাথেই এই অনুষ্ঠান দেখবেন আশা করছি।